আসসালামু আলাইকুম, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি বিবিএ এবং বিবিএস থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর উপর, লেবার চ্যাপ্টারের উপর। আজকে আমাদের তৃতীয় ক্লাস, তো আমরা যে অঙ্কটা নিয়ে আজকে সলিউশন করব আমরা দেখি একটু অঙ্কটা। এখানে দেওয়া আছে, ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার আর পেড এট এ গ্রান্টেড রেট অফ টাকা 3 পার আওয়ার। একটা ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে প্রতি ঘন্টায় 3 টাকা মজুরি দেওয়া হয়। প্রোডাকশন স্ট্যান্ডার্ড ইজ সেট এট 5 ইউনিটস পার আওয়ার। প্রত্যেককে প্রোডাকশন সেট করে দেওয়া হয়েছে যে প্রতি ঘন্টায় 5 ইউনিট করে উৎপাদন করবে। দ্য ওয়ার্কার অলসো রিসিভ 30% ডিয়ারনেস অ্যালাউন্স, সরকার মহার্ঘ ভাতা দিবে 30% এন্ড 20% কনভেন্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা থাকবে 20% মানে নর্মাল ওয়েজেস, নর্মাল ওয়েজেস। The information is respect of production of 3 workers are given below. এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে 3 জন ওয়ার্কারের তথ্য নিচে দেওয়া আছে। ওয়ার্কার এ বি সি, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে আমাদের 300, 320, 275 ইউনিট, অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে 50, 60, 44 ঘন্টা। ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস ইজ ওয়ার্কার আন্ডার দ্য হালসে এন্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান। হালসে এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের উপর ভিত্তি করে 3 জন ওয়ার্কারের টোটাল ওয়েজেস আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা ওয়ার্কিংসটা দেখি। প্রথম ওয়ার্কিংস হচ্ছে টাইম এলাও। টাইম এলাওটা বের করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই আওয়ারলি প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই আওয়ারলি প্রোডাকশন। তো আমাদের আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল এর 300 আর আওয়ারলি প্রোডাকশন ছিল 5 ইউনিট, তাহলে 300 ভাগ 5, 320 ভাগ 5, 275 ভাগ 5। এইভাবে আমরা তিনজনের টাইম এলাওটা বের করে নিলাম, 60 ঘন্টা, 64 ঘন্টা, 55 ঘন্টা। এরপর আমরা দ্বিতীয় নম্বর ওয়ার্কিং দেখব, টাইম সেভ। টাইম সেভ হচ্ছে টাইম এলাও মাইনাস টাইম টেকেন, টাইম এলাও মাইনাস টাইম টেকেন। তাহলে আমরা প্রথমে দেখি টাইম এলাওটা কত। টাইম এলাও আসছে 60, 64, 55 লিখে নিলাম। এবার টাইম টেকেনটা কত, টাইম টেকেন হচ্ছে 50, 60, 44। এই যে 50, 60, 44, তাহলে এর টাইম সেভ হচ্ছে 10 ঘন্টা, বি এর 4 ঘন্টা, সি এর 11 ঘন্টা। এরপর আমরা দেখব তৃতীয় নম্বর ওয়ার্কিংস, নর্মাল ওয়েজেস। নর্মাল ওয়েজেস হচ্ছে টাইম টেকেন ইনটু অল রেট। তো আমাদের টাইম টেকেনটা কত ছিল, টাইম টেকেন ছিল 50, 60, 44 তিনজনে, আর হলো 3, তাহলে এই জন্য 50, 60, 44 লিখে তার সাথে আওয়ারলি রেটটা আমরা গুণ করে দিলাম, তারপর সবারই নর্মাল ওয়েজেস চলে আসলো। এরপর আমরা দেখব পরের ওয়ার্কিংস। পরের ওয়ার্কিংস এ বোনাস বের করে নেব, বোনাস আন্ডার হার্সে প্রিমিয়াম প্ল্যান। হার্সে প্রিমিয়াম প্ল্যানে আমরা জানি একটা সূত্র ছিল আমাদের বোনাসের, 50% অফ টাইম সেভ ইনটু আওয়ারলি ওয়েজেস রেট। তার মানে টাইম সেভের 50% এর সাথে আওয়ারলি ওয়েজেস রেটটা গুণ করে দিলেই আমাদের বোনাসটা পেয়ে যাবো হার্সে নিয়ম অনুযায়ী। আমরা দেখিনি একটু টাইম সেভটা কত ছিল, টাইম সেভ ছিল এর 10, বি এর 4 আর সি এর 11, যেটা আমরা ওয়ার্কিংস 2 তে দেখেছিলাম। তারপর 50% অফ টাইম সেভ, তাহলে 50% দিলাম সবার, আর আওয়ারলি রেট ছিল আমাদের 3 টাকা করে, এটা দেখছি আমরা এর আগেও। তাহলে আমাদের বোনাস চলে আসলো 15, 6 আর 16.5 টাকা। এরপর আমরা বের করব বোনাস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। রোয়ান প্রিমিয়াম প্ল্যানের বোনাসের সূত্র ছিল টাইম সেভ ডিভাইড বাই টাইম এলাও ইনটু টাইম টেকেন ইনটু আওয়ারলি ওয়েজেস রেট। টাইম সেভ ছিল 10, 4, 11, যেটা আমরা একটু আগে দেখাইলাম, আর টাইম এলাওটা ছিল 60, 64, 55। এই যে আমরা ওয়ার্কিংস যেটা দেখছিলাম 60, 64, 55 টাইম এলাও ওয়ার্কিংস ওয়ানে, এই ওয়ার্কিংস ওয়ান থেকে আমরা এখানে টাইম এলাওটা নিয়ে আসলাম। আর টাইম টেকেন তো কোশ্চেনে দেওয়া ছিল 50, 60, 44, আর আওয়ারলি ওয়েজেস রেটটা 3 টাকা করে। তাহলে বোনাস চলে আসলো, রোয়ান সিস্টেমের বোনাস চলে আসলো 25, 11.25, 26.4। এরপর আমরা চলে যাবো ফাইনালি অঙ্কে, ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেস বের করবো আমরা হালসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী, রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। এরপর আমরা দেখব টোটাল ওয়েজেস হালসে প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। তো নর্মাল ওয়েজেস আমাদের, নর্মাল ওয়েজেস ছিল 150, 180, 100, এই যে আমাদের নর্মাল ওয়েজেস ওয়ার্কিং স্ত্রীতে করে নিয়েছিলাম 150, 180, 132, এর নর্মাল ওয়েজেসটা আমরা সব জায়গায় বসাই দিলাম। এরপর আমাদের ছিল বোনাস, যে আমাদের হালসে অনুযায়ী বোনাস আসছিল 15, 6, 16.5, সেই 15, 6, 16.5 আমরা হালসের ঘরে বোনাস হিসেবে বসালাম। আর রোয়ানের ঘরে আমাদের বোনাস ছিল, রোয়ানের ঘরে আমাদের বোনাস ছিল 25, 11.25, 26.4, সেটা আমরা রোয়ানের ঘরে বসাই দিলাম।
এরপর আমাদের লিখতে হবে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল 30% নর্মাল ওয়েজেসের, যার যার নর্মাল ওয়েজেস যা আছে সেটার উপর 30%। আর কনভেন্স অ্যালাউন্স আসছিল আমাদের 20%, সেটা ছিল নর্মাল ওয়েজেসের উপর, তাই নর্মাল ওয়েজেস যা আছে তার উপর আমরা 20% কনভেন্স অ্যালাউন্স দিলাম। দেওয়ার পরে এবার আমরা যোগ করে দিলে হালসা এবং রোয়াল অনুযায়ী আমাদের টোটাল মজুরিটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসগুলো দেখার জন্য। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।